প্রথমে আর কি জায়গা জায়গায় বিষ আসতো, এরকম আসতো, তারপরে যাইতো এরকম করতে করতে আস্তে আস্তে 9-10 বছর সোজা পড়তো। কিন্তু এখন আল্লাহ পাক আমার অনেক সুস্থ করছে, আমি সুস্থ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আমি হাঁটতে পারি। একদিন সকালবেলা এই জায়গায় আসছিল ব্যথাটা, পরে কতক্ষণ পরে আস্তে আস্তে ব্যথাটা সেরে যেত, এরকম করে হঠাৎ হঠাৎ করে এক এক জায়গায় আসতো। যেমন এই জয়েন্টে আসতো, হাতে আসতো, তারপরে এই জয়েন্টে আসতো, আর ওই জায়গাটা ঠান্ডা হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, আর ওই ব্যথায় লাইতে যেতে পারতাম না। এরকম করতে করতে কিছু সময় বা একদিন বা দুই দিন থাকতো, পরে আবার চলে যেত। এরকম করে আস্তে আস্তে সব জয়েন্টে আস্তে আস্তে এক এক জয়েন্টে আর কি দেখা দিত। পরে আস্তে আস্তে এরকম করতে করতে ব্যথা 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 এসে পরে এরকম আর হাসে। এই 3 বছর ধরে আর কি বেশি, আর এই 14-15 মাস আমি বিছানায় ছিলাম। বিছানায় শুয়ে আমি সব করছি, আমার মা আমার ছেলে আমাকে বাইরে নিত, দুই হাতের তলে হাতি আমার ছেলে পরে আমার নিত টাইনে, আবার যখন বাথরুম হইতো আবার আমার ওরকম টাইনে, তারপরে আনতো বিছানায়। এরকম করছে আমি একা একা উঠে বসতে পারি না, আমার এই ছেলে আমার মা এরকম ধরে আমার উঠেই বসাইতো, আবার যখন বসাইতো বলতাম আমার শোয়াই দিয়ে, তখন আমার আমার এরকম শোয়াই দিত। এরকম করছে এই 14-15 মাস, খুবই কষ্টের একটা সময় কেটেছে। তা ভাষায় প্রকাশ করতে পারবো না, আল্লাহ পাক জানে যে আল্লাহ পাক আমার যে শত্রু তারও জানে, আল্লাহ এই বেঁধে দেয় না। আমি সবার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তুমি সবার সৃষ্টি করছো, কিন্তু এই বেঁধে তুমি কেউ দিও না, আমারে দিছো, তুমি আমারে মাফ করছো, সামনে কতটুকু কি আছে তুমি মাফ করার মানে। অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার, তারপরে আপনার এই যে গ্রামের বাড়িতে কবিরাজ বলে, তারপরে আপনার এই যে ফকির বলে, তারপরে আপনি যে গারলি আছে তাদেরও আমি দেখাইছি, করোনার ভিতরে তো এক গারলিরও আমি অনেক টাকা দিছি, সিঙ্গা লাগাইছি, অনেক কিছু করছি, কিন্তু কোনো ফায়দা নেই। আমি অনেক ডাক্তার দেখাইছি, প্রায় 10-12 জন ডাক্তার আমি দেখাইছি, আর এই কয়েক বছর যাবৎ ধরে এই ওষুধ খালি বেতার ওষুধ খাইতাম, একটু কম তো ওরকম করে চলতাম, কিন্তু এই 3 বছর যাবো আর এরকম আমি চলতে পারি না, ওষুধ খাই কিন্তু চলতে পারি না। আমি আমি তো মনে করছি যে আমি আর বাঁচলো, মানে এটা বাঁচা বলে না, যেটা আমার জীবন হয়ে গেছে এটা মনে হয় না যে আমি বাঁচবো, আর আমি কোনো সময় বুঝি নাই যে আমি এরকম সুস্থ হবো, এরকম হাঁটতে পারবো দিন রাত। আমার কাছে আমি মনে করছি আল্লাহ পাক বুঝে আমার এক করে দিছে, আমার এক হয়ে গেছিলো, আল্লাহ পাকে আবার সুস্থ করছে, আবার এই সূর্যের আলো আল্লাহ পাকে আমার দেখাইতেছে, আমি দেখি। একদম উঠতে পারতেন, একদম পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, সেই ব্যথাগুলো কি এখন আর আছে? এখন আর কি মাশাআল্লাহ অনেক ভালো, আমি এখন হাঁটতে পারি, উঠতে পারি, নিজেরটা নিজে চলাফেরা করতে পারি, মাশাআল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর। দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের প্রতিদিনকার প্রোগ্রাম। আমরা আপনাদের সাথে যেমন প্রতিনিয়ত নতুন নতুন পেশেন্টের সাথে পরিচয় করে দিই, আমাদের যে প্রয়াসটা শুরু হয়েছিল বেশ অনেক দিন আগে থেকে, আমরা আমাদের এই প্রয়াসের যে আমাদের উদ্দেশ্য সেটা অনেকাংশেই সফল হচ্ছে। আমরা এই যে সফল হচ্ছে এটার বেশিরভাগ অংশটা আমরা জানতে পারছি আমাদের রোগীগুলো যেমন খুব দ্রুত সময়ের ভিতরে এবং অল্প সময়ের ভিতরে তারা ভালো হয়ে যাচ্ছেন, এবং তারা যে এখন সুস্থ আছেন সেই বিষয়গুলো তারা আমাদের সাথে শেয়ার করেন। বিভিন্ন রোগী এখনও আসেন আমাদের কাছে, এসে এসে কিন্তু তারা তাদের যে মনের অভিব্যক্তি সেটাও তারা আমাদের কাছে প্রকাশ করে যান, তাদের যে আনন্দ সেটাও তারা আমাদের সাথে প্রকাশ করে যান। দর্শক, আজকের আমাদের যিনি পেশেন্ট উনি দীর্ঘদিন যাবত অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছিলেন, ওনার দুই হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস ছিল বেশ অনেক দিন, এবং এটার জন্য ওনার পুরো শরীরে প্রচণ্ড ব্যথা হতো এবং উনি দীর্ঘদিন যাবত উনি এই সমস্যাটায় উনি ভুগেছেন। আসুন দর্শক আমরা সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলেন। আমার নাম পারভীন আক্তার। পারভীন আক্তার, আপনার বয়স কত? 45 বছর। 45 বছর। আচ্ছা, বাংলাদেশের কোন জেলাতে আপনি বাস করেন? বাংলাদেশে বরিশাল। বরিশাল জেলা। বরিশালে কোথায়? গৌরনদী থানা। আচ্ছা, খুবই সুন্দর একটি জায়গা, আমি গিয়েছিলাম এর আগে একবার। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন মূলত আপনার সমস্যাটা কী ছিল? প্রথমে আর কি জায়গা জায়গায় বিষ আসতো, এরকম আসতো, তারপরে যাইতো এরকম করতে করতে আস্তে আস্তে 9-10 বছর সোজা পড়তো, কিন্তু এখন আল্লাহ পাক আমার অনেক সুস্থ করছে, আমি সুস্থ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আমি হাঁটতে পারি আলহামদুলিল্লাহ। 9-10 বছর যাবত আপনার এই ব্যথাটা। আচ্ছা, প্রথম যখন এই ব্যথাটা শুরু হয়েছিল
কিভাবে বুঝতে পেরেছিলেন কিভাবে যে হঠাৎ করে একদিন সকালবেলায় এই জায়গায় আসছিল ব্যথাটা আচ্ছা পরে কতক্ষণ পরে আস্তে আস্তে ব্যথাটা সেরে যেত এরকম করে হঠাৎ হঠাৎ করে এক এক জায়গায় আসতো যেমন এই জয়েন্টে আসতো হাতে আসতো তারপরে এই জয়েন্টে আসতো আর ওই জায়গাটা ঠান্ডা হয়ে যেত আর ওই ব্যথায় লাইতে দিতে পারতাম না এরকম করতে করতে কিছু সময় বা একদিন বা দুই দিন থাকতো পরে আবার চলে যেত এরকম করে আস্তে আস্তে সব জয়েন্টেই আস্তে আস্তে এক এক জয়েন্টে আর কি দেখা দিত পরে আস্তে আস্তে এরকম করতে করতে ব্যথা 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 এসে পরে এরকম আর হেসে এই তিন বছর ধরে আর কি বেশি আর এই 14-15 মাস আমি বিছানায় ছিলাম বিছানায় শুয়ে শুয়ে আমি সব করছি আমার মা আমার ছেলে আমাকে ওই বাইরে নিত দুই হাতের তলে দিয়ে আমার ছেলে পরে আমার নিত টাইনে আবার যখন বাথরুম হইতো আবার আমার ওরকম করে টাইনে তারপরে আনতো বিছানায় এরকম করছে আমি একা একা উঠে বসতে পারি না আমার এই ছেলে আমার মা এরকম ধরে আমার উঠেই বসাইতো আবার যখন বসাইতো বলতাম আমার শোয়াই দিয়ে তখন আমার আমার এরকম শোয়াই দিত এরকম করছে এই 14-15 মাস খুবই কষ্টের একটা সময় কেটেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহ পাক জানে যে আল্লাহ পাক আমার যে শত্রু তারও জানে আল্লাহ এই বেঁধে দেয় না আমি সবার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তুমি সবার সৃষ্টি করছো কিন্তু এই বেঁধে তুমি কেউ দিও না আমারে দিছো তুমি আমারে মাফ করছো সামনে কতটা কি আছে তুমি মাফ করার মানে আপনার শরীরে যে ব্যথার জন্য আপনি একদম উঠতে পারতেন না একদম পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন সেই ব্যথাগুলো কি এখন আর আছে এখন আর কি মাশাআল্লাহ অনেক ভালো আমি এখন হাঁটতে পারি উঠতে পারি নিজেরটা নিজে চলাফেরা করতে পারি মাশাআল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর যেটা আপনি বেশ অনেক বছর থেকে আপনি ঠিকমতো করতে পারছিলেন না সেটা আমি এখন করতে পারি মাশাআল্লাহ আমি নিজের চলাফেরা আর কি নিজের কাপড় এখন আমি নিজে করতে পারি চিপড়াইতে পারি তারপর ধুইতে পারি এই আর কি হাঁটতে পারি ওই ব্যায়াম মান করতে পারি নিজেরটা নিজে এখন করতে পারি আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি একটু বলবেন যখন আপনার প্রথম এই সমস্যাটা ধরা পড়ে বা এই ব্যথাগুলো শুরু হয় প্রাথমিকভাবে কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন নিশ্চয়ই আপনার এলাকা ভিত্তিক কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন অনেক ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার তারপরে আপনার এই যে গ্রামের বাড়িতে কবিরাজ বলে তারপরে আপনার এই যে ফকির বলে তারপরে আপনি যে গারলি আছে তাদেরও আমি দেখাইছি করোনার ভিতরে তো এক গারলিরও আমি অনেক টাকা দিছি সিঙ্গে লাগাইছি অনেক কিছু করছি কিন্তু কোনো ফায়দা হয় নাই আমি অনেক ডাক্তার দেখাইছি প্রায় 10-12 জন ডাক্তার আমি দেখাইছি আর এই কয়েক বছর যাবৎ ধরে এই ঔষধ খালি বেতার ওষুধ খাইতাম একটু কমতো ওরকম করে চলতাম কিন্তু এই 3 বছর যাবৎ আর এরকম আমি চলতে পারি না ওষুধ খাই কিন্তু চলতে পারি না আমি কোনো কাজ হচ্ছিল না প্রথম দিকে হয়তো ওষুধ খেতেন ব্যথাটা একটু চলে যেত কিন্তু পরবর্তীতে সেই ওষুধে আর কাজ হচ্ছিল না না ওষুধের কাজ করে নাই পরে এসে আর গ্রাগুড়া সব তো সব জয়েন্টই ফুলে ফুলে গেল এই যে এই জয়েন্টও ফুলে গেল এখন মাশাআল্লাহ সব জয়েন্টই এখন টিএসএ কন্ট্রোলে আছে এখন আমি হাত উঠতে পারি পাও জাগাইতে পারি করতে পারি সব এখন মাশাআল্লাহ করতে পারি তা যারা এখনও এই চিকিৎসা পানে আল্লাহ পাক আমি বলি যে যারা যেন এই চিকিৎসার জন্য আগ্রহ হয় আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর একটু একটু বলবেন যে একটু ডিটেলসে যখন আপনি দীর্ঘ একটা সময় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন কিন্তু সেটা আপনি ফল পাচ্ছিলেন না এবং পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন তো স্যারের বিষয়ে কীভাবে জানতে পেরেছিলেন আমি তো আর করতে পারি না আমার ছেলে ওই যে মোবাইল ই করে ওই মোবাইল আর কি দেখে ইউটিউবের মাধ্যমে আমি জানছি হ্যাঁ পরে হাসে আমার ছেলে আর কি আমারে নিয়ে আসলো বলেছে আর আমার ছেলে আমার সঙ্গে করে নিয়ে আসছে স্যার যখন প্রথম আপনাকে দেখেছিলেন কী বলেছিলেন দেখে প্রথম দেখে বলেছে যে না মাশাআল্লাহ আপনি যখন আসছেন এক সপ্তাহ থাকেন দেখা যাবে যে সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তার মানে স্যার আপনাকে কিছুটা কথা দিয়েছে যে আপনি কিছুটা দিন থাকেন আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আপনার কি মনে হয় স্যার কি তার কথা রেখেছেন হ্যাঁ রেখেছে ততদিন আমার 8-9 বছরের ব্যথা এত সমস্যা তো সময় তো লাগবে সে তো একবার এক সপ্তাহের কথা বলেছিল পরে তো এখন আল্লাহর আমাকে যদি বেশি দিন লাগে তারপরও আমি আজকে 23 দিন এখন মাশাআল্লাহ আর কি ভালো এখন নিচে চলাচলা ফেরা করতে পারবো মাশাআল্লাহ হাঁটতে উঠতেও পারি আর হাঁটতেও পারবো আল্লাহর ইচ্ছা সব কিছু আল্লাহর উপরে তো আমরা কিছু বলতে পারি না এখন মাশাআল্লাহ যেটা আল্লাহ পাক করাইতেছে এটার জন্য শুকর আদায় করতেছি আমি হাঁটতে পারি বসতে পারি দাঁড়াইতে পারি ব্যায়াম করতে পারি সব পারি আল্লাহ পাক সব করাইতেছে আচ্ছা আমরা জানি আপনি একজন গৃহিণী এবং আপনার উপরে কিন্তু দেখা যাচ্ছে পুরো পরিবারের দায়িত্ব আপনার উপরেই নির্ভর করে আপনি পুরো সংসারকে কিন্তু দেখে শুনে রাখেন তো এই যে একটা দীর্ঘ সময় দিনের পর দিন আপনি আপনার শরীরে এই ব্যথাটা আপনি বয়ে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন
এবং দেখা যাচ্ছে যে এরকম অনেকটা সময় আপনার গিয়েছে যখন হয়তো পরিবারের জন্য আপনি কিছু একটা করতে চাচ্ছেন, পরিবারের জন্য একটা হয়তো আনন্দের দিন, কিন্তু আপনি বিছানায় পড়ে আছেন কষ্টে। এই জিনিসটা, এই ধরনের পেশেন্টকে আমরা দেখি যে অনেকটা ডিপ্রেশনে চলে যায়, অনেকটুকু কষ্টে তারা দেখা যাচ্ছে পরিবার থেকেও কিছুটা আলাদা হয়ে যায়। তাদের মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো আর কখনোই বাঁচতে পারবো না, বা আমি হয়তো কখনো সে আগের মতো সুস্থ হব না, এরকমটা কি মনে হতো কখনো? আমি তো মনে করছি যে আমি আর বাঁচলো, মানে এটা বাঁচা বলে না, যেটা আমার জীবন হয়ে গেছে এটা মনে হয় না যে আমি বাঁচবো। আর আমি কোনো সময় বুঝি নাই যে আমি এরকম সুস্থ হবো, এরকম হাঁটতে পারবো। দিন রাত আমার কাছে আমি মনে করছি আল্লাহ পাক বুঝে আমার এক করে দিছে, আমার এক হয়ে গেছিলো, আল্লাহ পাকে আবার সুস্থ করছে, আবার এই সূর্যের আলো আল্লাহ পাক আমার দেখাইতেছে, আমি দেখি। এই যে আপনার কি মনে হয় না যে এই যে দীর্ঘ একটা সময় এই যে আপনার জীবন থেকে চলে গেছে, এই ট্রিটমেন্টগুলো যদি আপনি আগে পেতেন, আপনি এই আপনার জীবন থেকে 8-10 বছর কখনো হারাতো না, আপনি আরেকটু ভালোভাবে বাঁচতে পারতেন, আপনার পরিবারকে আরেকটু ভালোভাবে সময় দিতে পারতেন? হ্যাঁ, আমার একটু মেয়ে আছে 6.5 বছর, ওরও কিছু করতে পারি না আমি এখন। আল্লাহ পাক যদি করায় হয়তো তকবীর করতে পারবো, না তো আল্লাহর ইচ্ছা সব কিছুই। মা, আপনার কাছে শেষ আরেকটা প্রশ্ন একটু করি, সেটা হচ্ছে আপনি দীর্ঘ একটা সময় যে এই সমস্যাটার ভিতর দিয়ে গেছেন, এখন মাশাআল্লাহ দিল আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছে, তারা হয়তো এই যে আপনার মতো না জানার কারণে হয়তো তারা এই ধরনের ট্রিটমেন্টটা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো যে যারা এরকম ইসে আছে তারা যেন এখানে সেই ট্রিটমেন্ট নেয়, তারা তাদের জীবন ভালো, আমার যেরকম জীবন কাটতে সেরকম জানি তাদের জীবন না কাটতে হয়। আমার পাশে আসে যত আছে আমি তাদেরকে বলবো যে এরকম না হয়ে তোমরা ওখানে চলে যাও, তাহলে আমার মতন এরকম আরও আগে সুস্থ হইতে পারবা, হয়তো আমার সাথে আরও ভালো থাকতে পারবা। কারণ আমি তো অনেক বছর, এই 9-10 বছর, আর এখন তো ধরেন একটু বয়স হয়েছে, যদি আরও 8-9 বছর আগে করতাম হয়তো এতদিন থাকাও লাগতো না, বা আমি আরও সুস্থ থাকতাম, আগের মতো চলাফেরা করতে পারতাম। সেটা তো আল্লাহ পাক শাশি মানে আমারে হয়তো সেই নিয়ে আসছে, এই জন্য শাশিমানি আমি এই চিকিৎসাটা পেয়েছি। আর আমার মনের এই যে আমি যেরকম শাশিমানি পাইছি, এরকম যেন কোনো রোগী কোনো মানুষ যাতে না হয়, তারা যেন তাড়াতাড়ি তাদের সমস্যার সমাধান করতে পারে এখানে এসে, এটাই আল্লাহর কাছে হাজার শুকুর, এটাই আমি আল্লাহর কাছে শুকরি আদায় করি। দর্শক, এখানে আমরা আরেকজনকে একটু পেয়েছি যিনি সার্বক্ষণিকভাবে আপনার পারভীন আক্তার ওনার সাথে ছিলেন, ওনার ফিজিওথেরাপিস্ট। আসুন আমরা একটু ওনার সাথে একটু কথা বলি এবং ওনার কাছ থেকে জানি যে ওনার সমস্যাটা কী ছিল এবং কী ধরনের ট্রিটমেন্টগুলো ওনাকে দেওয়া হয়েছিল, আসুন একটু ওনার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম। আমাদেরকে যদি একটু বলেন যে এই পারভীন আক্তার ওনার যে সমস্যাটা ছিল অস্টিও আর্থ্রাইটিস, এবং সেটার জন্য আপনারা কী ধরনের ট্রিটমেন্টগুলো সাধারণত দিয়েছিলেন এবং ডে বাই ডে দিনে কতবার করে দিয়েছেন, এই বিষয়গুলো যদি একটু বলেন। আসলে উনি ছিল একটা ব্যথার, মানে সর্বশরীরে ব্যথা ছিল ওনার, সারা শরীর ফুলে গেছিলো, হাতের গিট, পায়ের গিট, হাঁটু সব কিছু ফুলে গেছিলো, এতটাই ব্যথা ছিল যে উনি নড়াই দিতে পারতো না। তো ওনারে দেখা যায় আমরা ফিজিওথেরাপি করার সময় কাত করে করে, মানে অনেক হেল্প করা লাগতো ওনাকে, করে করে বিভিন্ন এক্সারসাইজ করাতাম, ইলেকট্রনিক মেশিন দিয়ে তাকে থেরাপি দেওয়া হতো, এভাবে ডে বাই ডে ওনাকে দিয়েছি তিন বেলা করে দেওয়া হয়েছে। তো উনি খুবই মানে একটা ভেঙে পড়ার মতো একটা অবস্থা ছিল যে আমি কি কখনো সুস্থ হব বা হব না, এরকম একটা অবস্থা, তোমাদের মতো কি হাঁটতে পারবো। তো আমরা সান্ত্বনা দিতাম এক প্রকার, যে বলতাম যে একদিন না একদিন আপনি ঠিকই আমাদের থেকেও অনেক ভালো দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন। তো উনি ওই সান্ত্বনাটা বুকে নিয়েই মানে চিকিৎসাটা নিয়েছেন আর কি। কিন্তু আমরা যতই চেষ্টা করি আমরা কখনোই ওনাকে সুস্থ করতে পারতাম যদি ওনার আগ্রহ না থাকতো। ওনার এতটাই আগ্রহ ছিল যে একটা পর্যায়ে বলা লাগতো যে আপনি এখন ব্যায়াম করেন না বা আপনি একটু রেস্ট নেন, কিন্তু অন্যান্য রোগীদের দেখা যায় যে আগ্রহ থাকে না, ওনাদের বলে করাইতে হয়, কিন্তু উনি তা ছিল না, প্রচন্ড ইচ্ছা শক্তি ছিল ওনার, ইচ্ছা শক্তির কারণে উনি মূলত এতটা সুস্থ হয়েছে এবং আপনাদের সেবা এবং পাশাপাশি আপনাদের মেডিসিন এবং বিভিন্ন, হ্যাঁ, আমাদের সবাই মিলে ওনাকে অনেক হেল্প করছে, সেবা করেছে। তো উনি সবার কথাই মানে মোটামুটি ভালোই, এক প্রকার ধরতে গেলে আগ্রহী একটা রোগী, এখন রোগী বলা যায় না, একজন সুস্থ মানুষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা পারভীন আক্তার ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে ওনার পুরো ঘটনাটা। উনি গত 8-10 বছর যাবত উনি অস্টিও আর্থ্রাইটিসে ভুগছিলেন এবং এটার জন্য উনি এমন কোনো কিছু উনি করেননি, বাদ দেননি, যেটা করা সম্ভব একটা মানুষের পক্ষে। ঝাড়ফুঁক থেকে শুরু করে উনি সব ধরনের চিকিৎসা উনি গ্রহণ করেছেন,
কিন্তু ওনার যে সমস্যাটা ছিল সেটা থেকে কিন্তু উনি পরিত্রাণ পাননি, বরঞ্চ দিনের পর দিন ওনার অবস্থাটা এত খারাপ হয়ে গেছিল যে প্রথম দিকে উনি যে মেডিসিনগুলো খেতেন সেগুলোতে যদিও ব্যথাটা কমতো, পরবর্তীতে সেই ওষুধগুলো আর ওনার কাজ করছিল না। একটা সময় যখন উনি একদম সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছিলেন এবং জীবন সম্পর্কে উনি একটা নেতিবাচক ধারণা ওনার চলে এসেছিল, ঠিক সেই মুহূর্তে ওনার ছেলে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা সম্পর্কে যখন জানতে পারেন তখন উনি ওনার মাকে নিয়ে সরাসরি চলে আসেন ডিপিআরসি হসপিটালে। এবং আসার পরে যখন স্যারের আন্ডারে রেখে ভর্তি করে দিয়েছেন, আপনারা বাকি ইতিহাসটা আপনারা নিজেরাই জানেন, ওনার মুখে আপনারা শুনতে পেয়েছেন যে র্যাপিডলি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে কিন্তু উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এটা অবশ্যই অনেক অনেক একটি আশার কথা। আমাদের দেশে যে এখন খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে এই ধরনের রোগীরা ভালো হয়ে যাচ্ছেন, এই উন্নত চিকিৎসাগুলোর জন্য একটা সময় আমরা দেশের বাইরে যেতাম, যেটা এখন আর আমাদেরকে যেতে হয় না, যেটা এখন আমাদের এই দেশেই পাওয়া সম্ভব। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।